নুরুপুষি, আয়শা সুপি সবাই হেসেছে, আমবাগানের তলায় যেন তারা হেসেছে। সুফিয়া কামালের সেই কবিতার সুর ধরে আধুনিকতার ছোঁয়া নিয়ে আজকে আমার ভাইজান পিকনিক করছে। এটা রাতের বেলা, কিন্তু তবু তার সাথেই যাদের বসবাস খেলাধুলা তারা সবাই মিলে আইস পিকনিক করছে। ওরা খুব সেজেও এসেছে এবং এখন রাত 9টা বাজতে গেল, ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। সবার সামনে বিরিয়ানি ভাত, ওয়ান টাইম প্লেট। আমাদের যুগ হলে হয়তো কলার পাতায় খাওয়া দাওয়া চলত। সবাই খুব, এরা কিন্তু প্রচুর নাচ গানও করছিল, নাচ গান করে ক্লান্ত অবস্থায় এখন খাওয়া দাওয়া। এটাই স্মৃতি, স্মৃতির বন্ধন এটা। সবাই খাওয়া দাওয়া করছে শীতের আমে। আমার ভাইজান সবসময় ওই খাবার মাঝে আবার পিসাব লাগে। খাওয়া নিয়ে ব্যস্ত, খাওয়া প্রায় শেষের দিকে। খাওয়া কেমন হলো? এই সবাই খাওয়া কেমন হলো? শুধু ভালো না, খুব ভালো। খাওয়ার সময় কথা বলার সময় নেই, দাই সারা গাছের ভালো বলে শেষ করে দিল। ক্যামেরা দেখে কেউ কেউ আবার মুখ নিচু করে আসে, আবার বড় নালা মুখে নেওয়া কঠিন, তারপরেও অনেকে সেটে যাচ্ছে তাদের নিজস্ব স্টাইলে। পিসাব ফিরে একজন এসে আবার খাওয়া শুরু করে। কার কি লাগবে? এরা খাচ্ছে, এদের অভিভাবকরা আবার ডিউটিতে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা। আজ পিকনিকে রান্নাটা এখানেই সম্পন্ন হয়। দেখি হাড়িতে আর বিরিয়ানি কত কি আছে। এটা আছে অভিভাবকদের জন্য। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।